বন্ধুরা পিটু রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা এঁচুড়ের রেসিপি শেয়ার করব, যেটি ভীষণ টেস্টি রেসিপি। আমরা অনুষ্ঠান বাড়িতে যেমন খেয়ে থাকি এঁচুড় চিংড়ি পুরোপুরি ওই রকম। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন এবার চটপট রেসিপিটি শুরু করি। বন্ধুরা, আমি এখানে বসে রান্না করি, আপনারা তো দেখেন আমাদের গাছে এঁচুড় হয়েছে। এবার এঁচুড়টা কেটে নেবো, দেখুন কত সুন্দর এঁচুড়টা। বন্ধুরা, গাছ থেকে এঁচুড় কেটে আটা ধরতে দিয়েছি আমি, তখন থেকে এবার চিংড়িটা বেছে নেবো। বন্ধুরা, সব চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, মা চলে এসছে ভাত করে, এবার এঁচুড়টা কেটে দেবে। মা, ভাত হয়ে গেছে তোমার? হ্যাঁ, ভাত হয়ে গেছে। এঁচুড়টা কেটে দাও। নমস্কার বন্ধুরা। মা, ওদিকে এঁচুড়টা আছে না? বন্ধুরা, বটিতে সর্ষের তেলটা মেখে নিতে হবে, এঁচোড় কাটবো না, আটা বেরোবে। বন্ধুরা, মা এঁচোড় কেটে জলে দিচ্ছে, নাহলে কালো কস বসে যাবে। বন্ধুরা, সব এঁচোড় আমার কাটা হয়ে গেল। বন্ধুরা, এঁচোড়টা অল্প সেদ্ধ করে নেবো, সেই জন্য জল দিয়ে দিলাম। এঁচোড় কাটাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম আলু ভাজার জন্য। বন্ধুরা, তিনটে আলু কেটে নুন আর হলুদ দিয়ে আমি অল্প সেদ্ধ করে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব।
আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সেদ্ধ করা এঁচোড়টা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে এঁচোড় ভাজা হয়ে গেছে, নাড়িয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে নেবো। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, ফোড়নে দিয়ে দেবো দুটো দালচিনি, দুটো তেজপাতা, চারটে লবঙ্গ, পাঁচটা এলাচ, অল্প নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এঁচোড়টা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম,
গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দু চামচ ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, কেঁচোর চিংড়ি রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমি আশা করব একবার এই অসাধারণ কেঁচোর চিংড়ি রেসিপিটি বাড়িতে করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।